তপবন তলে ঋষির কণ্ঠে আলোর বন্দনা, মুগ্ধ চিত্তে শোনে বিশ্ব ভারতের প্রার্থনা। সতো মা সদ গময়ঃ তমসো মা জ্যোতির্গময়ঃ। পাশ্চাত্য সভ্যতার ভোগবাদে সেখানকার মানুষ ক্লান্ত, এই জীবন যাপনে দেহের ক্ষুধা পরিতৃপ্ত হলেও মনের ক্ষুধা মেটে না। ভারতে দার্শনিকরা বিশ্বকে শোনালেন অমৃত বাণী, বিত্তের চেয়ে চিত্ত বড়। এ বাণী নূতন কিছু নয়, ভারতবর্ষের চিরকালের সাধনা। আধুনিক কালে যেসব দার্শনিক ভারত আত্মার শাশ্বত বাণী বিশ্ববাসীর হৃদয়ে পৌঁছে দিয়েছিলেন, তাঁদের একজন বিশ্ববরেণ্য দার্শনিক ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ছিলেন স্বাধীনতা উত্তরকালে নবভারতের পথ প্রদর্শক। Radha Krishna.
সঠিক দিশায় পরিচালিত স্বাধীন ভারতবর্ষের পথ চলায় বিশ্ববরেণ্য জ্ঞান পিপাসু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ভূমিকা ভারতবর্ষ গ্রহণ করে সশ্রদ্ধ চিত্তে। রাজনীতি জগতের মানুষ না হলেও রাষ্ট্র পরিচালনায় তাকে গ্রহণ করা হয় অন্যতম অভিভাবক হিসেবে। ভারতবর্ষ একজন দার্শনিককে প্রথমে উপরাষ্ট্রপতি এবং পরে রাষ্ট্রপতি পদে বরণ করে। দর্শনের অধ্যাপক রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হওয়ায় তার গুণমুগ্ধ ছাত্ররা কৃতজ্ঞ চিত্তে তাকে সম্মান জানাতে তার জন্মদিন উদযাপনের পরিকল্পনা গ্রহণ করে। ডক্টর রাধাকৃষ্ণন তাদের পরামর্শ দেন, তোমরা তোমাদের শিক্ষককে শ্রদ্ধা জানাতে চাও, কিন্তু খুশি হব যদি তোমরা ব্যক্তি আমাকে নয় সমগ্র শিক্ষক সমাজকে শ্রদ্ধা জানাবার জন্য এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করো, তবে আমি নিজেকে গর্বিত বলে মনে করব। 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে আজও আমরা এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করে আসছি, তাই সমগ্র শিক্ষক সমাজকে শ্রদ্ধা জানাবার জন্যই আমাদের দ্বিতীয় নিবেদন, আজকের এই পুণ্য দিবসে প্রণাম জানাই শিক্ষক।